জিত ভার্সেস দেব, টলিউড বা বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুই সুপারস্টার। বাংলা ইন্ডাস্ট্রিতে জিতের কেরিয়ার শুরু হয় 2002 সালে সাথী সিনেমার মাধ্যমে। অপরদিকে দেবের কেরিয়ার শুরু হয় 2006 সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে। 2010 সাল পর্যন্ত দুইজনের সিনেমার মধ্যে একবারও ক্ল্যাশ হতে দেখা যায়নি। 2011 সালে দেবের ফাগলু ও জিতের ছোট সিনেমার মধ্যে সর্বপ্রথম বক্স অফিসে ক্ল্যাশ শুরু হয়। 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত দুইজনের সিনেমার মধ্যে সর্বমোট বক্স অফিস ক্ল্যাশ হয় 9 বার। 9 বারের বক্স অফিস ক্ল্যাশে কে কতবার জয়লাভ করলো এবং বক্স অফিস ক্ল্যাশে সবচেয়ে বেশিবার জয়লাভ করে কে বেশিবার বিজয়ী তা নিয়ে আজকের এই ভিডিও। তো বিয়াস আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার ভিডিও শুরু করা যাক। প্রথমবার ক্ল্যাশ 3 জুন 2011, শত্রু ভার্সেস পাগলু। শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই হলেও সবশেষে সামান্য কিছু ব্যবধানে জিতের শত্রু দেবের পাগলুর কাছে ক্ল্যাশে পরাজিত হয়। সো বক্স অফিস ক্ল্যাশে ফার্স্ট উইনার দেব। দ্বিতীয়বার ক্ল্যাশ জানুয়ারি 2012, খোকাবাবু ভার্সেস 100% লাভ। বক্স অফিস ক্ল্যাশে বিপুল ব্যবধানে 100% লাভ খোকাবাবুর কাছে পরাজিত হয়। সো দ্বিতীয়বারেরও বক্স অফিস ক্ল্যাশে উইনার দেব। এবার আসা যাক তৃতীয়বারের বক্স অফিস ক্ল্যাশে। সেপ্টেম্বর 2014, বচ্চন ভার্সেস যুদ্ধাম। তৃতীয়বারের এই ক্ল্যাশে দেবের বিগ বাজেটের সিনেমা যুদ্ধা জিতের বচ্চন সিনেমার কাছে পরাজিত হয় এবং বাজেট অনুসারে দেবের যুদ্ধা সিনেমাটি ডিজাস্টার হয়েছিল। সো তৃতীয়বারের বক্স অফিস ক্ল্যাশ উইনার ও প্রথমবারের মতো বক্স অফিস ক্ল্যাশ উইনার জিত। চতুর্থবারের বক্স অফিস ক্ল্যাশ জুলাই 2016, ক্যালোর কীর্তি ভার্সেস বাদশা দারডন। একই দিনে সিনেমা দুটি রিলিজ হয়েছিল। এই ক্ল্যাশে ক্যালোর কীর্তি সিনেমাতে অনেক স্টার কাস্ট থাকলেও বাদশা দারডন সিনেমার সাথে পরাজিত হয়। সো চতুর্থবারের এই ক্ল্যাশেও জিত বিজয়ী হয়। বিশেষ দ্রষ্টব্য, জিতের বাদশা দারডন সিনেমাটি যৌথ প্রযোজনার সিনেমা ছিল এবং ভারত বাংলাদেশ দুই দেশেই সিনেমাটি রিলিজ হয়েছিল। একই বছর পঞ্চমতম বক্স অফিস ক্ল্যাশ সাল 2016, অভিমান ভার্সেস জুলফিকার। জিতের অভিমান সিনেমাটি দেবের জুলফিকার সিনেমার কাছে বক্স অফিস ক্ল্যাশে পরাজিত হয়। সো পঞ্চমতম বক্স অফিস ক্ল্যাশ উইনার দেব। বিশেষ দ্রষ্টব্য, দেবের জুলফিকার সিনেমাতে অনেক বেশি স্টারকাস্ট ছিল। ষষ্ঠতম বক্স অফিস ক্ল্যাশ সাল 2017, বস টু ভার্সেস স্যাম। দেবের স্যাম সিনেমাটি জিতের বস টু সিনেমার কাছে বক্স অফিস ক্ল্যাশে পরাজিত হয়। সো ষষ্ঠতম বক্স অফিস ক্ল্যাশ উইনার জিত। বিশেষ দ্রষ্টব্য, জিতের বস টু সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ায় ভারত বাংলাদেশ দুই দেশে রিলিজ হয় এবং দুই দেশের ইনকাম মিলিয়ে দেবের স্যাম টু সিনেমার থেকে বেশি টাকা ইনকাম করে বক্স অফিস ক্ল্যাশে বিজয়ী হয়। সপ্তমতম বক্স অফিস ক্ল্যাশ সাল 2019, শেষ থেকে শুরু ভার্সেস কিডন্যাপ। দেবের কিডন্যাপ সিনেমাটি জিতের শেষ থেকে শুরু সিনেমার কাছে বক্স অফিস ক্ল্যাশে পরাজিত হয়। সো সপ্তমতম বক্স অফিস ক্ল্যাশ উইনার জিত। অষ্টমতম বক্স অফিস ক্ল্যাশ সাল 2021, বাজি ভার্সেস গোলন্দাজ। জিতের বাজি সিনেমাটি দেবের গোলন্দাজ সিনেমার কাছে বক্স অফিস ক্ল্যাশে পরাজিত হয়। সো অষ্টমতম বক্স অফিস ক্ল্যাশ উইনার দেব। তোবিয়াস 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত 8 বারের বক্স অফিস ক্ল্যাশে জিত জিতেছে 4 বার এবং দেব জিতেছে 4 বার। জিত ও দেবের সর্বশেষ বক্স অফিস ক্ল্যাশ হয় 2022 সালে জিতের রাবণ ও দেবের কিসমিস সিনেমার মধ্যে। জিতের রাবণ ও দেবের কিসমিস সিনেমার বক্স অফিস ক্ল্যাশ সম্পর্কে ফ্যানদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। অতএব আপনারাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। এরপরেও যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি অনেস্টলি যদি বলতে চাই, তাহলে আমার মনে হয় জিতের রাবণ ও দেবের কিসমিস সিনেমার মধ্যে বক্স অফিস ক্ল্যাশে এগিয়ে জিতের রাবণ। সোবিয়াস আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সোবিয়াস ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।